ওয়ার্ক পারমিট এসে বিপদে পড়লাম। ওয়ার্ক পারমিট আসার আগে কথাগুলো শুনেন। হ্যালো এভরিওয়ান, তো বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা লন্ডনে অনেক অনেক মানুষ আসতেছে, কিন্তু তারা অনেকেই এসে আবার এয়ারপোর্টে বিপদে পড়তেছে। কিন্তু কেন বিপদে পড়তেছে আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, লেটস গো। সো ওয়ার্ক পারমিট ভিসা যখন আসতেছেন আপনারা কি বুঝে শুনে আসতেছেন? কারণ বিগত কয়েকদিন আগে আমার এক চাচাতো ভাই ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে ওনার ওয়াইফকে নিয়ে লন্ডনে আসছেন। তো উনি লন্ডন যখন হিথ্রো এয়ারপোর্টে নামছেন, নামার সাথে সাথেই ওনাকে হিথ্রো এয়ারপোর্টের যে চেক বাহিনী যারা আছে, যারা পুলিশ আছে, তারা কিন্তু ওদেরকে আটকাইয়ে ফেলছে। সো ওদেরকে আটকানোর পর তারা বলতেছে যে তোমরা কেন আসছো, কিসের জন্য আসছো। তো ওয়ার্ক পারমিটে আসলে কিন্তু আপনার ফুল কাজের রাইট থাকে, এখানে কোনো ধরনের প্রবলেম নাই। তো ওদের কাজের রাইট থাকা অবস্থায়ও ওদেরকে কেন আটকালো? তো তারা যখন বলতেছে যে আমরা ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি, আমরা এই জায়গায় আসছি, আমরা এই জায়গায় কাজ করবো, এই রেস্টুরেন্টে কাজ করবো, তখন কিন্তু তারা বুঝতেছে না। তারপর তাদেরকে 2 ঘন্টা আটকে রাখার, তো তাদেরকে আটকানোর পর তারা যখন বলতেছিল যে আমরা আমাদের ফ্যামিলিদের কাছে কল দিতেছি, তারা অনেক মানুষের কাছেই তারা কল দিছে, কিন্তু কোনো মানুষই কাজে আসে নাই। কিন্তু যখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে আমরা যার রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি, আমরা তাকে একটা কল দিই। সো ওরা যখন এই মানুষটাকে কল দিছে, তখন কিন্তু এই মানুষটা কথা বলছে, এই পুলিশদের সাথে কথা বলার পর তাদেরকে ছেড়ে দিছে। আসলে হলো গিয়ে আপনি যে যার কাছে আসবেন, যার রেস্টুরেন্টে আসবেন, অবশ্যই তার নাম্বারটা আপনার কাছে রাখবেন, নয়তো আপনি বিপদে পড়তে পারেন বা আপনাকে হিথ্রো এয়ারপোর্ট থেকে আবার দেশে ফিরিয়ে দিতে পারে। সো কথাগুলো মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ।